সফরের পেরেশানি থেকে একটু শান্তির জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমজান মাসে রোজা ভঙ্গ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জনসম্মুখে এটা করলেন যাতে করে সবাই বুঝতে পারে যে সফর অবস্থায় রোজা ভাঙা জায়েজ। অসুস্থ, যেটাকে কোরআনের ভাষায় বলা হয়েছে মারিদ, অসুস্থ, রমাদানে যদি আপনি এমন অসুস্থ হয়ে পড়েন যে অসুস্থতার কারণে আপনি প্রাণনাশের আশঙ্কা করছেন কিংবা মারাত্মকভাবে স্বাস্থ্যহানির আশঙ্কা করছেন এবং আপনার পক্ষে সিয়ামকে কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না, সে পর্যায়ে আপনি রোজা ভাঙতে পারবেন, কিন্তু পরবর্তীতে আপনাকে কাজা করতে হবে। তাহলে অসুস্থদের জন্য ছাড় দেওয়া হয়েছে। যারা সফরে বের হয়েছে রমাদানকালীন সময়, যদি আপনি ট্রাভেলে বের হন, এই যেহেতু ট্রাভেলের মধ্যে অনেক কষ্ট আছে, আরবি উপমায় বলা হয় যে সফর হচ্ছে আজাবের একটা অংশ, অনেক পেরেশানি থাকে সফরে, তো এই জন্য যারা ট্রাভেল করবে সফরকালীন সময়ে আশারিয়া ইসলামিয়া তাদেরকে সিয়ামের ব্যাপারে ফ্লেক্সিবিলিটি দিয়েছে, ছাড় দিয়েছে। এমনটা নয় যে তাকে রোজা ভাঙতেই হবে, এমনটা নয়, সে যদি চায় যে রোজা ভাঙবে তাহলে সে রোজা ভাঙতে পারতো, কিন্তু পরবর্তীতে তাকে কাজা করতে হবে। এখন কোন ধরনের সফরের ক্ষেত্রে শরিয়া আমাদেরকে এটা অ্যালাউ করবে, এক্ষেত্রে হানাফি স্কুল অফ থট, হানাফি মাজহাবের ফতোয়া অনুযায়ী যদি বলি তাহলে 48 মাইল, কারো সফর যদি 48 মাইলের দূরত্বে হয়, যেটাকে আপনি কিলোমিটারে কনভার্ট করলে হয় 77 কিলোমিটার, অ্যারাউন্ড 77 থেকে 78 কিলোমিটার হবে, এবং লেস দেন 15 ডেজ, 15 দিনের কম যদি হয় আপনার সফরটা, দূরত্ব যদি হয় প্রায় 77 কিলোমিটার, আর যদি 15 দিনের কম সফর হয়, তাহলে এ জাতীয় সফরে যদি পেরেশানি থাকে, আপনি চাইলে এই সফরের পেরেশানিকে লাঘব করবার জন্য আপনি রোজা ভাঙতে পারবেন, কিন্তু পরবর্তীতে রোজাগুলো আপনার রাখতে হবে। এখন এটার দলিল কি? এটার দলিল হচ্ছে কোরআনের একটি আয়াত এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আমল। ফাতে মক্কার সময় যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কা বিজয়ের জন্য মদিনা থেকে মক্কায় রওনা হয়েছিলেন, তখন তিনি রমাদানে রওনা হয়েছিলেন, বিশে রমাদানে মক্কা বিজয় হয়েছে, আমরা জানি রমাদানের 20 তারিখে, এবং এটা অষ্টম হিজরির ঘটনা। তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি যখন মদিনা থেকে মক্কায় সফর করলেন, তখন কুদাইদ নামক জায়গায় যখন তিনি পৌঁছলেন, তখন তিনি সফরের পেরেশানি থেকে একটু শান্তির জন্য, একটু কষ্ট লাঘবের জন্য, যেহেতু ছাড় দেয়া আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে রোজা ভঙ্গ করলেন, এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলকে দেখে সাথে থাকা সব সাহাবীরা তারাও কিন্তু পানি খেয়ে রোজা ভঙ্গ করলো। হাদিসটি এসেছে সহিহ বুখারীতে, খরাজা আমাল ফাতহি ফি রমাদান ফাসামা হাত্তা বালাগাল কুদাইদ সুম্মা আফতারা ওয়া আফতারু। ওই সফরে কুদাইদ নামক জায়গা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, তখন তিনি পানি খেয়ে কোটের উপর বসে ছিলেন, পানি খেলেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি খাওয়ার দৃশ্য সবাই দেখতে পেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনসম্মুখে এটা করলেন যাতে করে সবাই বুঝতে পারে যে সফর অবস্থায় রোজা ভাঙা জায়েজ, এবং এটা থেকে যাতে অন্যরাও ফ্লেক্সিবিলিটি নিতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকা সব সাহাবারও ওনারাও পানি খেয়ে রোজা ভাঙলেন। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝলাম যে সফর অবস্থায় শরিয়া আমাদেরকে এটা ছাড় দিয়েছে, এবং সূরা বাকারার 184 নম্বর আয়াতেও এ ব্যাপারে স্পষ্ট প্রমাণ পাওয়া যায়। তার পরবর্তী আয়াত 185 নম্বর আয়াতেও কিন্তু এ ব্যাপারে আল্লাহ তাআলা দুইবার এই কথাটি ঘোষণা করেছেন যে ফামান কানা মিনকুম মারিদান, সূরা বাকারার 184 নম্বর আয়াতে আল্লাহ বললেন ফামান কানা মিনকুম মারিদান, তোমাদের মধ্যে থেকে যারা অসুস্থ হয় রমাদানে, আও আলা সফর, কিংবা যদি সফরে থাকে ট্রাভেল করে, ফাইদাতুম মিন আইয়ামিন উখরা, তাহলে তারা রোজা ভাঙতে পারবে, কিন্তু ফাইয়াউদুনা মিন আইয়ামিন উখর, তারা অন্য সময়ে এটা গুনে গুনে আদায় করে ফেলবে, অর্থাৎ কাজা করবে। লেটস সে সফরের জন্য যদি আপনি 5টি রোজা ভাঙেন, কিংবা অসুস্থতার কারণে যদি 5টি রোজা ভাঙেন, বছরের অন্য 11 মাসের যে কোনো সময়ে আপনি পরের রমাদান আসার আগেই এই 5টি রোজা আপনাকে কাজা করে ফেলতে হবে, এবং যত দ্রুত আপনি কাজা করে ফেলতে পারেন ততই ভালো, কারণ এটা আপনার জন্য আবশ্যকীয় একটা ইবাদত, এবং আপনি এগুলো আদায় না করে যদি আল্লাহর কাছে যান তাহলে এগুলো ছাড়াই কিন্তু আপনি আল্লাহর কাছে হাজির হবেন। তো যত দ্রুত সম্ভব, অ্যাজ সুন অ্যাজ উই ক্যান, আমাদের উচিত আমাদের কাজা সিয়াম যদি থাকে এগুলো আদায় করে ফেলা। তাহলে 3 আর 4 নম্বরে আমরা জানলাম অসুস্থ ব্যক্তি এবং যারা সফরে আছে তাদেরকে শরিয়া ইসলামিয়া ছাড় দিয়েছে। 5 নম্বরে হচ্ছে যারা খুব বয়োবৃদ্ধ, অতিবৃদ্ধ, লেটস সে অতিশিপর, যারা অশীতিপর বৃদ্ধ, যারা প্রায় 80-90 বছর বয়স হয়ে গিয়েছে,
অসুস্থতার কারণে তাদের হয়তো রোজা রাখা সম্ভব হচ্ছে না, বা এত বয়স তাদের পক্ষে তাদের সাধ্যের বাইরে, আউট অফ দেয়ার ক্যাপাসিটি, তাদের জন্য কিন্তু ইসলাম তাদেরকে ছাড় দিয়েছে। পাশাপাশি এমন অসুস্থ যার সুস্থ হওয়ার আর কোনো সুযোগ নেই, লেটস সে ডক্টর তাকে বলে দিয়েছে যে আপনার এই রোগ থেকে আবার সুস্থ হয়ে ফিরে আসার কোনো সুযোগ নেই, এই রোগ আপনাকে ছাড়বে না, এবং এই অসুস্থতার কারণে সে রোজা রাখতেও পারছে না, এরকম ব্যক্তিদের জন্য কিন্তু ছাড় দেয়া হয়েছে। অতিবৃদ্ধ এবং এমন রোগ যে রোগ ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই, তো তাদের যেহেতু রোজা রাখার কোনো সুযোগই নেই, পরবর্তীতেও রাখতে পারবো না, কাজা করতে পারবো না, তাদের জন্য শরিয়া ফিদিয়ার ব্যবস্থা করেছে। আল্লাহ তাআলা সূরা বাকারার 184 নম্বর আয়াতে বলেছেন, ওয়া আলাল লাযীনা ইউতীকুনহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, যারা রোজা রাখতে পারবেই না, একেবারেই পারবে না, তারা মিসকিনদেরকে খাবার খাওয়াবে, তুআমু মিসকিন তারা করবে। ফিদিয়াটা কি? ফিদিয়া হচ্ছে প্রত্যেক রোজার জন্য, খুব সহজ সবটা উত্তর হচ্ছে প্রত্যেক রোজার জন্য দুইজন মিসকিনকে খাইয়ে দেওয়া, দ্যাট ইজ দ্য ইজিয়েস্ট ওয়ান। প্রত্যেকটি রোজার জন্য দুইজন মিসকিনকে আপনি খাওয়াবেন, এবং এই খাবারটা হবে এই মিডিয়াম স্ট্যান্ডার্ডের খাবার। আপনি সাধারণত সারা বছর ব্যাপী যে ধরনের খাবার নিজে গ্রহণ করে থাকেন, এই মানের দুই বেলা খাবার খাওয়াতে যত টাকা লাগে টাকাও দিতে পারেন, বাড়িতে এনে যদি খাওয়াতে চান মিসকিনদেরকে সেটাও করতে পারেন। 30 জন মিসকিনকে যদি আপনি একসাথে এনে 30 দিনের জন্য দুই বেলা খাইয়ে দেন সেটাও হবে, অথবা একজনকে যদি দুই বেলার করে 30 দিনের জন্য টাকা পে করবে সেটাও হবে। সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খুব বৃদ্ধ হয়ে গিয়েছিলেন এবং এই বার্ধক্যের কারণে যখন তিনি রোজা রাখতে পারছিলেন না, হাদিসে এসেছে যে উনি فقد ثبت عن انس بن مالك انه كان في العام الذي مات فيه لم يستطع ان يصوم رمضان، তিনি অসুস্থতার কারণে বার্ধক্যের কারণে রোজা রাখতে পারছিলেন না, فاطعم 30 مسكينا خبزا ولحما، তিনি 30 জন মিসকিনকে ফিদিয়া হিসেবে রুটি আর গোশত খাইয়েছিলেন, حتى اشبعوا، এবং এই 30 জন মিসকিন পেট ভরে তারা খেয়েছিল। তাহলে ফিদিয়ার সহজ কথা হচ্ছে যে আপনি প্রত্যেকটা রোজার জন্য একজন মিসকিনকে দুই বেলা খাবার তাদেরকে খাইয়ে দিবেন, অথবা দুই বেলা খাবারের দাম যত হয় সেটা আপনি দিয়ে দিবেন। লেটস সে আপনি যে মানের খাবার খান প্রতি বেলায় সেটার দাম যদি 50 টাকা মূল্যমানের হয়, তাহলে দুই বেলার জন্য তাকে একটি রোজার ফিদিয়া হিসেবে 100 টাকা দিতে হবে, 30 রোজার জন্য 3000 টাকা দিতে হবে। এইভাবে প্রত্যেকের খাবারের যে স্ট্যান্ডার্ড সেটা অনুযায়ী কিন্তু আপনারা ফিদিয়া আদায় করতে পারেন। অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন যে হুজুর আমার দাদি খুব অসুস্থ, আমার নানি খুব অসুস্থ এবং এত বয়স, রমজানের পরে যে রোজা রাখতে পারবে সেটারও সুযোগ নেই, তো সেক্ষেত্রে ওনারা ফিদিয়া দিবে এই সিস্টেম ফলো করে। এখানে হাদিসে নিসফু সামিনা তাআমের কথা এসেছে, খাবারের মধ্যে থেকে চাল দিয়ে যদি আপনি দেন তাহলে কিলোগ্রাম ও নিস 1.5 কেজি, সেই কমপ্লেক্সিটিতে আমি গেলাম না, খুব সহজ সবটা উত্তর হচ্ছে আপনি ফিদিয়া তো তাআম মিসকিন, একটি রোজার জন্য একজন মিসকিনকে দুই বেলা খাবার খাওয়াবেন, অথবা ওই খাবারের টাকা দিয়ে দিলে ওই দিনের ফিদিয়া আদায় হয়ে যাবে। 30 দিনের জন্য 30 জন মিসকিনকে অথবা একজনকে 30 দিন যদি আপনি খাবার খাইয়ে দেন কিংবা টাকা দিয়ে দেন তাহলে ফিদিয়া আদায় হয়ে যাবে।